ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। বিজেপি কর্মীদের অভিযোগে তাদের মারধর, ভাঙচুর ও ঘরছাড়া করিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটেছে শহরের 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর এলাকার সুভাষপল্লী মাঠ পাড়ায়। বিচার পেতে এদিন পরিবারের সদস্যরা বর্ধমান থানার দ্বারস্থ হয়েছেন। আমরা বাড়ি গেলাম, দিয়ে বাড়ি যাওয়ার পর আমাদেরকে তখন তেড়ে মারতে আসছে, বলছে যাও এখান থেকে, আমাদের হাতে পায়ে না ধরলে আমরা ঘর ঢুকতে দেবো না। দেবা আপনারা কি বিজেপি করতে? না, তৃণমূল। তাহলে তৃণমূলই আপনাদেরকে বার করছে? হ্যাঁ। কেন ঝামেলা করছে আমাদের সঙ্গে? কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা ছন্দ করে করছে, ছন্দ করছে। কি ছন্দ করছে? ছন্দ করছে যে তোমরা বিজেপি করো তাই বলছে, আর আমরা তৃণমূলকেই ভোট দিয়েছি, আমরা তৃণমূলেই আছি। ওই যে ছেলেটাকে মার ঘুষো মার চর দিয়েছে, আমাকে বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, বোর কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছিল, আমি যাচ্ছিলাম ঠেলে ফেলে দিল, দিয়ে ছেলেদিকে মার ধর করছে। বাড়িতে ঘুরতে দিচ্ছে না? না। দেবা কোন দল করে? দেবাও তৃণমূল করে। ওর নেতৃত্ব কে? হ্যাঁ, ওর নেতা কে? ওর নেতা হলো গজওয়ালি। কি চাইছে? চাইছে আমাদের হাতে পায়ে ধরো, ধরে ঘর ঢোকো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা ভালোভাবে ঘরে থাকবো, সুস্থভাবে ঘরে থাকবো। আমাকে 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 বর্ধমান প্রশাসন থেকে বললো আপনি বাড়ি যান। আমি বাড়ি গেলাম নিঃসন্দ করে, আমি পার্টি অফিসে দেখা করেও গেলাম, দেব কাকুকে দেখা করে আমি গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার পর আমি বাড়ি গিয়ে আমি কিছু ছবি তুললাম আমার গিয়ে বাড়ি। আমার বাড়িতে আমি 2 তারিখের পর থেকে আমরা বাড়ি ছাড়া আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে টর্চার করছে। টর্চার করার পর থেকে দিয়ে বিভিন্নভাবে বলছে, আমাকে নাকি বলছে দেবা মালকে নাকি আমি মার্ডার করা, সেসব কিছুই জানি না। এবং আমি গ্যারেজে কাজ করতাম, কাজ করতে করতে আমার কাজ হয়ে গেলো, আমার টোটোটা চুরি হয়ে গেল। আমার সব কিছু চুরি হয়ে যাওয়ার পরেও যে আমাকে শারীরিক এমনই টর্চার করছে, আমি আজ রাস্তায় বসে আছি। সেই রাস্তায় বসে থাকার পর থেকে আমার আমার জীবনটা একদম শেষ, আমি একদম শেষ মুহূর্তের মধ্যে পড়ে আছি রাস্তায়। আজ আমি আজ আজ আমি সব প্রশাসনের কাছে এসে আমি আইনের সহযোগিতা চাই, আমি আইন সুষ্ঠুভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আবার আর আমার শারীরিক টর্চার আমাদেরকে করেই চলেছে। আজকে আমার মারধর করেছে, আমার দেবামাল দশজন মাল আর মেয়েতে আজ এই মাল মিলে আমাকে মারধর করেছে খুব। হ্যাঁ, প্রশাসনকে এসেছি প্রশাসনের কাছে, এখন প্রশাসনের কাছে জানাবার জন্যে এসে বলার জন্যে আমার সুস্থভাবে যেন আমি বাড়ি ফিরি সেই জন্যে। না, বিজেপি করা কর্মী কিছু আমার দোষ বন্ধু আছে, ওদের সঙ্গে দেখা করি, দেখা করার পর আমাকে বলে যে তুই বিজেপি করিস, আর আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করি, তো এমনি তকমা লাগিয়ে আমাকে 20 এপ্রিল থেকে বাড়ি ছাড়া করে। তো আমরা জানাই দেবকাকুকে, দেবকাকু জানতে পারিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ঘর ঢুকায়। ঘর ঢুকানোর পর আমাদেরকে প্রকাশ্য হয় দেবামাল দশরথ মাল আর অজয় মাল আমার ভাই দিকে মারধর করে। আমরা পুলিশকে জানাই এবং আমার শ্বশুরি শাশুড়িকে পায়ে হাতে ধরা করায়, এইটা বলে আমার শ্বশুর শাশুড়িকে এবং আমার সামনে বলছে, পুলিশ আমাকে ফোন করে বলেছে যে দিনে পুলিশ ঢুকে যাবে, রাত্রিরে মারতে বলেছে পুলিশে দেবামাল, এইটাই বলে। আর বলছে আমাদের পায়ে হাতে ধরে এবং কেস তুলতে হবে, তবে ঘরে থাকতে দেবে। আর ওদের নেতৃত্ব দিচ্ছে নুরুল আলম এবং গজওয়ালি। পুলিশ এক তৃণমূল নেতা দেবা মালকে আটক করেছে। ঘরছাড়া পরিবারের অভিযোগ, তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়া সত্ত্বেও বিজেপির তরফ দিয়ে ঘরছাড়া করা হয়েছে। স্থানীয় তৃণমূল যুবনেতা নুরুল আলম জানান, সকলেই বিজেপি সমর্থক, তাদের মারধর ও ঘরছাড়া করেনি তৃণমূল কংগ্রেস, নিজেরাই নির্বাচনের ফল ঘোষণার পর বাড়ি ছেড়ে চলে গেছেন। তৃণমূলের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। দেখুন, কোনো মারধরকেই আমরা নিন্দা করি, যে কোনো মারধরই হোক, তো কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখি, আমরা ভালো করে জেনে আমরা নিশ্চয়ই তার উত্তর দেব। দেখুন, কোনো মানুষ ঘর ছাড়া থাকবে এটা কাম্য নয়, সে কী কারণে ঘর ছাড়া হয়েছে, তার ব্যক্তিগত কারণে হোক কি পাড়া প্রতিবেশীদের কারণে হোক, সেগুলো জানতে হবে। তাহলে দলগতভাবে আমরা বলতে পারি কেউ ঘর ছাড়া হবে এটাকে আমরা সমর্থন করি না, কারণ বহু লোক ঘর ছাড়া ছিল, আমরা ঘরে ফিরিয়ে দিয়েছি।
দেখুন আমি ঘটনাটা জানি না, খোঁজ খবর নিয়ে দেখি, দেখে নিশ্চয়ই এর উত্তর দেব। তবে যদি কোনো রকম এ ধরনের মারধরের ঘটনা আমাদের দলের কারুর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই অন্যায়। তবে আমি মনে করি না আমাদের দলের কেউ এ কাজ করবে, সুতরাং আমি খোঁজ খবর নিয়ে দেখি। কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না, কেউ অন্যায় করলে সেটাকে দল বরদাস্ত নিশ্চয়ই, কেন ঘরে ফিরবে না? বাংলায় প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সকলকে আহ্বান করেছেন ঘরে ফিরে আসার, তো কার ক্ষমতা আছে তাদের আটকানোর? তো সুতরাং সকলে ঘরে ফিরবে, কেউ ঘরের বাইরে থাকবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।